Snapshot 1. Snapshot 2. Snapshot 3. Snapshot 4. কি দেখিলে ইয়ার বিনিময়ত এওলোকে কি ভুগিলে ট্রেফিক আইন ভঙ্গ করাই যেন এতিয়া আইন হৈ পৰিছে অসমৰ বাবে জৰিমানার বাবদ ৰাজভৰৰ বৃদ্ধি হোৱা পুঁজিয়ে যেন তাৰে ইংগিত বহন কৰিছে হয় এয়া চিৰা পৰিচিত মহানগৰীৰ দৃশ্য মহানগৰ আৰক্ষীৰ যান বাহন আইনক ভেঙুচাৰি এওলোকৰ কোনোবাই যদি বিনা হেলমেটে গাড়ী চলাইছে কোনোবাই নলগাই ছিট বেল্ট কোনোবাই যদি জেব্রা ক্রসিং নামানে কোনোবাই আকৌ রাজপথতে ভেটা দিয়ে মুঠতে কারো যান বাহন আইনের প্রতি সামান্যতম গুরুত্ব নাই রব সেই বলে রই থাকা নাই মহানগর আরক্ষীও যান বাহন আইন অবজ্ঞা করার অপরাধত বিগত 8 মাহত জরিমানা তোলে প্রায় 23 কোটি কি অপরাধত কিমান জরিমানা জেব্রা ক্রসিং অমান্য 6,74,76,800 টাকা লাইসেন্সবিহীন 2,94,88,109 টাকা তথ্যপাতিবিহীন 97,62,500 টাকা মোবাইল ব্যবহার 75,08,600 টাকা নো পার্কিং 1,74,80,800 টাকা কর্নার পার্কিং 1,51,800 টাকা ডাবল পার্কিং 7,78,800 টাকা ফুটপাথ পার্কিং 15,63,200 টাকা নো এন্ট্রি 75,86,100 টাকা বাস ড্রাইভিং 37,37,000 ট্রিপল সিট 52,29,000 নো সিট বেল্ট 77,86,000 হেলমেট বিহীন 1,84,65,000 কলা গ্লাস ব্যবহার 62,93,800 টাকা ফেন্সি নম্বর প্লেট 17,01,000 টাকা অপেস নম্বর প্লেট 37,77,800 টাকা জামার 1,07,88,800 টাকা ফুটপাথত গাড়ি চলোৱা 7,95,200 টাকা এই সকলোবোৰৰ পৰা 8 মাহত জরিমানা 22,54,62,59 টাকা এতিয়া হয়তো আপোনাৰ বুজিবলৈ বাকী নাই যে যান বাহন আইন অমান্য কৰি জরিমানা বিহাও একাংশৰ বাবে চকেই হৈ পৰিছে আৰক্ষীয়ে যেন আইন বলবৎ কৰাৰ বিপৰীতে জরিমানা আদায়ৰ বাবেহে ব্যস্ত হৈ আছে মুঠতে অসম দেশৰ এতিয়া কথাই সুকীয়া আইন ভঙাই এতিয়া আইন ভিডিও জার্নেলিস্ট রিপুরর সহযোগত রমেন কলিতা প্রাগ নিউজ